একজন ভয়ঙ্কর সাইকো সিরিয়াল কিলার সাধারণ মানুষের রূপে সমাজে ঘুরে বেড়াচ্ছে 8-10টা মানুষের সাথে, আর সুযোগ পেলেই একের পর এক মানুষ খুন করে চলছে। কিন্তু কেন আর পুলিশকে সে কীভাবে একের পর এক বোকা বানিয়ে যাচ্ছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মুভি সেনাপতি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভি শুরুতে একটি ছেলেকে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা যায়। উপরে উঠতেই সে একটি ঘরে চুপি দেয়। সে দেখতে পায় সেখানে একটি লোক রক্তমাখা অবস্থায় একটি ছুরি নিয়ে দাঁড়িয়েছিল, আর তার সামনে পড়েছিল দুটো রক্তাক্ত দেহ। এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে থাকে ছেলেটি। একটু পরে দেখা যায় সেই ছেলেটিকে মারার জন্য লোকটি তাকে ধাওয়া করছে। একটু পরেই লোকটি ছেলেটিকে ধরে ফেলে এবং তাকে আঘাত করে। কিছুক্ষণ পরে সেই বাড়ির দরজা খোলা হয়। দেখা যায় সেখানে একজন পুলিশ অফিসার এসেছে, আর সেও সবকিছু দেখার পরে লোকটিকে জিজ্ঞেস করে, কেউ দেখেনি তো? লোকটি বলে না। এরপরে সেই লোকটি পুলিশ অফিসারকে আরও একটি ছোট্ট ঘরে নিয়ে আসে, যেখানে সেই ছোট্ট ছেলেটিকে লোকটি বেঁধে রেখেছিল। পুলিশ অফিসার ছেলেটিকে দেখে সেই লোকটাকে জিজ্ঞেস করে, ওর বাবা মা কোথায়? লোকটি বলে, ওর বাবা মা কেউ নাই। পুলিশ অফিসার বলে, তাহলে একেও মেরে ফেলি। কিন্তু তখনই ছেলেটি বলতে থাকে, আমাকে মেরো না। সিন শিফট হয়ে যায়। দেখা যায় ছেলেটি সেই রক্তাক্ত ছুরিটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে টিভিতে নিউজ দেখানো হচ্ছিল 11 বছরের একটি ছেলে 32 বছর একজন মহিলাকে খুন করেছে। আসলে সেই লোকটা এবং পুলিশ অফিসার বাচ্চা ছেলেটিকে ভয় দেখিয়ে খুনের দায় তার উপরে চাপিয়ে দিয়েছে, আর বাচ্চা ছেলেটি তাদের হাত থেকে বাঁচার জন্য খুনের দায় স্বীকার করে নেয়। ছেলেটিকে সাজা হিসেবে জুবেনালে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু দেখা যায় সেখানে যে সে 8-10টা ছেলে মেয়েদের মতো ছিল না। সেখানে সে সবার সাথে খেলতো না, সবসময় একা একা থাকতে পছন্দ করত আর নিজে নিজেই পড়াশোনা করত। ছেলেটির নাম ছিল কৃষ্ণা। একদিন তার কাছে রামাস্বামী নামের আরও একজন অফিসার আসে। কৃষ্ণা তাকে বলে, আমি সত্যি কিছু করিনি, ওরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। রামাস্বামী বলে, এটাই ভালো হয়েছে, তোমার তো পৃথিবীতে কেউ নেই, এখানে থাকছো, 3 বেলা খাবার পাচ্ছ, নিরাপত্তাও পাচ্ছ, এটাই ভালো, এখানে থেকে পড়াশোনা করো, আমি তোমার মার্কশিট দেখেছি, অনেক ভালো হয়েছে, তুমি বড় হয়ে কি হতে চাও? কৃষ্ণা বলে, আমি জানি না, আমার শুধু পড়ালেখা করতে ইচ্ছে করে। রামাস্বামী তাকে বলে, তুমি পুলিশ অফিসার হয়ে যাও। এতে কৃষ্ণা বলে, না, পুলিশ অফিসাররা ভালো হয় না, আর আমার পুলিশ অফিসার হতে ভয় করে। রামাস্বামী বলে, ভালো খারাপ সব জায়গাতেই রয়েছে, তুমি যদি একজন ভালো পুলিশ অফিসার হতে পারো তাহলে যারা খারাপ কাজ করেছে সেখান থেকে তুমি ভালো কিছু করতে পারবে। পুলিশ ডিপার্টমেন্টে আমার জানাশোনা অনেক পরিচিত লোক আছে, আমি তাদের বলে দেব, সেখান থেকে তুমি সহজেই কাজগুলো করতে পারবে। এরপরে দেখা যায় অনেক বছর কেটে গেছে, কৃষ্ণ পুলিশ অফিসার হয়ে গেছে। সে একজন থানার সাব ইন্সপেক্টর, কিন্তু এখানেও সে সবসময় চুপচাপ নিজের কাজটা করে যেত। অন্যান্য পুলিশ অফিসাররা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত যে সবসময় একা একা সে কেন বসে থাকে। সেই থানায় আরও একজন সাব ইন্সপেক্টর ছিল যে সবসময় কৃষ্ণার সাইড নিয়ে কথা বলতো, অর্থাৎ তাকে আগলে রাখত। এদিকে কৃষ্ণাকে দেখা যায় সে বাড়িতে একাই থাকত, অফিস এসে বাড়ি এসে সব কাজ একাই করত, এরপরে সবশেষে পড়াশোনা করত, কারণ সে IPS এর পরীক্ষা দেবে কিছুদিন পরে। পরের দিন থানায় যেতেই কৃষ্ণাকে ডাকে ইন্সপেক্টর প্রসাদ। সেখানে আরও একজন সাব ইন্সপেক্টর ছিল যার নাম ছিল কিশোর। কিশোর সেখানে একজন গ্যাংস্টারকে ধরার জন্য, অর্থাৎ তার উপরে নজর রাখার জন্য চলে যায় একটি গান নিয়ে। অন্যদিকে প্রসাদ কৃষ্ণাকে বলে, শুনলাম তুমি নাকি IPS এর এক্সাম দেবে, ভালো কথা, কিন্তু তুমি থানার ইনকাম নিতে মানা কেন করেছো? তুমি যদি নিতে না চাও তাহলে তুমি আমাকে দিয়ে দেও, তুমি তো IPS হয়ে এখান থেকে চলে যাবে, আমরা তো এখানেই পড়ে থাকবো। অর্থাৎ প্রসাদ ঘুষ নেওয়ার কথা বলছে, কৃষ্ণা সে তার নিতে চায়নি, তাই জন্য তাকে নিয়ে মজা করছে সে। এরপরে দেখা যায় সে থানায় একজন বৃদ্ধ লোক চলে আসে, আর একজন কনস্টেবলকে বলে সে একটি কমপ্লেন লেখাতে চায়। সে কনস্টেবল বলে, কিসের ওপরে? বৃদ্ধ লোকটি বলে, আমাকে একজন বাস্টার্ড বলে গালি দিয়েছে, তাই আমি তার বিরুদ্ধে কমপ্লেন লেখাতে চাই। লোকটা বলে, গালি তো দিয়েছে, আর তো কিছু করেনি, এতে নিয়ে আবার কমপ্লেন লেখানোর কি আছে? কিন্তু সেই বৃদ্ধ লোক অনেক জোরাজোরি করে আর বলে, না, আমি এটা করেই ছাড়ব, সে আমাকে অপমান করেছে, তাই আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করতে চাই। চেঁচামেচি শুনে ইন্সপেক্টর প্রসাদ বাইরে আসে এবং সে বৃদ্ধ লোকের কাছে জানতে চায় কি হয়েছে। লোকটা পুরো বিষয় খুলে বলে আর বলে তার কোনো দোষ ছিল না, শুধু শুধু সেই লোকটা তাকে বাস্টার্ড বলে গালি দিয়েছে, এখন সে কমপ্লেন লেখাতে চায়। কিছুক্ষণ পরে ইন্সপেক্টর সেই লোকটিকে থানায় ডেকে নিয়ে আসে। সেই লোকটা আসার পরেই কিছু টাকা ধরিয়ে দেয় ইন্সপেক্টর প্রসাদের হাতে, যার ফলে ইন্সপেক্টর প্রসাদ লোকটাকে আর কিছুই বলে না এবং সে বৃদ্ধ লোকটার কমপ্লেনও নেয় না এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। লোকটি মন খারাপ করে থানার বাইরে এসে চায়ের দোকানে বসে
সে চা খেতে থাকে। তখন একটা ছোট্ট ছেলে এসে বলে, স্যার আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে এনাকে বলুন, উনি জার্নালিস্ট, আপনার সমস্যার সমাধান করে দেবে। সেই মেয়েটির নাম ছিল নীলা। নীলা সব কিছু শোনার পরে সেখানে সে একটি নিউজ করে, আর সেই নিউজে ইন্সপেক্টর প্রসাদেরও নাম চলে এসেছিল। পরদিন সকালে প্রেপারে সেই নিউজটা দেখার সাথে সাথে ইন্সপেক্টর প্রসাদ সেখানে চলে আসে, যেখানে সেই বৃদ্ধ লোকটি কাজ করত, এবং সবার সামনে তার কাগজপত্র সেখানে জিনিসপত্র নষ্ট করে দেয় আর তাকে অপমান করে। নীলা যখন থানায় এসে ইন্সপেক্টরকে এটার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন সেই ইন্সপেক্টর এটার ব্যাপারে অস্বীকার করে আর বলে, আমি শুধুমাত্র সেখানে ইনকোয়ারির জন্য গিয়েছিলাম, সে আমার সাথে বেয়াদবি করেছে, যার ফলে আমি এটা করেছি। কিন্তু নীলা বলে, সবাই সাক্ষী রয়েছে, কারণ সব লোকেরাই এটা দেখেছে। তখন ইন্সপেক্টর বলে, যে দেখেছে তাকে সামনে এসে বলতে বলুন। কৃষ্ণাও সেখানে ছিল, সে দেখতে পায় নীলা এবং ইন্সপেক্টর মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে, তাই সে নীলাকে বাইরে নিয়ে আসে আর বলে, এখানে বলে কোনো কাজ হবে না। নীলা বলে, কিভাবে যেতে দেব, সে একজন সিনিয়র সিটিজেন। এটা শুনে কৃষ্ণার অনেক খারাপ লাগে। কৃষ্ণা সেই বৃদ্ধ লোকটিকে নতুন আরো একটি টাইপরাইটার কিনে দেয়। এতে সেই লোকটি অনেক খুশি হয়। নিউজটা পত্রিকায় ছাপা হয়, যেটা দেখতে পায় ইন্সপেক্টর প্রসাদ। কৃষ্ণার এই ব্যবহারে নীলা অনেকটাই খুশি হয়। সে বলে, পুলিশ ডিপার্টমেন্টে যে এখনও ভালো মানুষ রয়েছে সেটাকে আপনাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। এভাবে দুজনের মধ্যে কথা হয়। একটা সময় নীলা জানতে পারে কৃষ্ণা ছোটবেলায় জুবেনালে ছিল মার্ডার কেসের জন্য। এটা জেনে অনেকটাই অবাক হয় সে। কৃষ্ণা বলে, তুমি যেটা শুনেছ সেটাই ঠিক। এদিকে সেই নিউজটা দেখার পর ইন্সপেক্টর প্রসাদ ডাকে কৃষ্ণাকে আর বলে, তুমি শর্মাজিকে নতুন টাইপরাইটার কিনে দিয়েছ, তার মানে তুমি সবার কাছে এখন হিরো আর আমি হলাম ভিলেন। তাই ইন্সপেক্টর কৃষ্ণাকে শাস্তিস্বরূপ সেই গ্যাংস্টারের পিছু করতে দেয়। কিশোরের কাছ থেকে গানটি দিয়ে দেয় কৃষ্ণাকে আর বলে তার পিছু করতে। কৃষ্ণা কাজে নেমে পড়ে। কয়েকদিন ফলো করার পরে সেখান থেকে একটি লিড পায় আর একটা লোককে ধরার চেষ্টা করে দৌড়ে সে। কিন্তু লোকটাকে দৌড়ে ধরতে যেয়ে একটা সময় কৃষ্ণার কাছ থেকে তার গানটি পড়ে যায়, কিন্তু কৃষ্ণা এটা খেয়াল করে না। কিন্তু যখন কৃষ্ণার লোকটিকে দৌড়ে ধরে ফেলে এবং গান নিয়ে তাকে পয়েন্ট আউট করতে যায়, তখন সে বুঝতে পারে সে তার গানটি হারিয়ে ফেলেছে। কৃষ্ণা অনেকটাই টেনশনে পড়ে যায়। সে পুরো জায়গাটা তন্ন তন্ন করে খুঁজে ফেলে গানটা খোঁজার জন্য। ব্যাপারটা যখন শুনতে পারে ইন্সপেক্টর প্রসাদ প্রচণ্ড রেগে যায় আর বলে, একটা গান হারানো কতটা বড় অপরাধ তুমি কি সেটা জানো? তুমি তোমার পুরো ক্যারিয়ার নষ্ট করে ফেলবে, তোমার আইপিএস হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এমনকি তুমি গার্ড হিসেবেও থাকতে পারবে না। কিশোর ইন্সপেক্টর প্রসাদের সাথে কথা বলে এবং বলে কৃষ্ণাকে একটু সাহায্য করার জন্য। তখন অবশেষে ইন্সপেক্টর প্রসাদ রাজি হয় আর কৃষ্ণাকে ডেকে বলে, আমি তোমাকে 24 ঘন্টা দিচ্ছি, শুধুমাত্র কিশোরের কথায়, 24 ঘন্টার মধ্যে তুমি তোমার গানটা খুঁজে বের করো। কিশোর কৃষ্ণাকে বলে, আমি সব থানায় খোঁজ নিয়েছি, কোথাও হারানো গান পাওয়ার রিপোর্ট পাওয়া যায়নি, অর্থাৎ এটা কোনো লোকাল গ্যাংয়ের হাতে পড়েছে যারা এই ধরনের গান বেচাকেনা করে। কিন্তু এটা অনেক বড় একটা সিস্টেম চেইন, যেখান থেকে এই গানটা খুঁজে বের করাটা অনেক কঠিন। সব কিছু শোনার পরে কৃষ্ণা সেখানকার লোকাল এক রাউডি, যার নাম ছিল বাবলু, তার কাছে চলে আসে তার সাথে দেখা করতে। প্রথমে বাবলু বুঝতে পারে না যে কৃষ্ণা এখানে কেন এসেছে, কারণ সাপ্তাহিক চাঁদা তো দিয়ে এসেছে। কিন্তু যখন কৃষ্ণা বলে যে তার একটি গান হারানো গেছে এবং তার লোকরা যদি সেই গানটা খুঁজে পায় তাহলে সে যেন তাকে খবর দেয়, বাবলু তখন কিছুটা হাসে আর বলে, ঠিক আছে আমি আপনাকে খবর দেব। কৃষ্ণা সেখান থেকে চলে যাবার পরে বাবলু বলে, কার এত বড় সাহস হয়েছে যে পুলিশের গান চুরি করে তারপরেও আমাকে না জানিয়ে? দুইজন পকেটমার ছেলেকে দেখা যায় তাদের আজকালকার কালেকশন নিয়ে কথা বলছিল। তখনই সেখানে আরও একজন ছেলে আসে, দেখা যায় তার ব্যাগের ভেতর থেকে সেই ছেলেটি গান বের করে। বাকি দুইজন ছেলে ভয় পেয়ে যায় আর বলে, এটা কোথা থেকে পেলে? তখন দেখানো হয় কৃষ্ণা এবং সেই লোকটি যখন দৌড়ঝাঁপ করছিল তখন কৃষ্ণার কাছ থেকে গানটি পড়ে গিয়েছিল আর সেই ফাঁকে সেই ছেলেটি গানটা সেখান থেকে উঠিয়ে নেয়। অন্য একটি ছেলে বলে, তুমি এর মধ্যে কেন জড়ালে? সেই ছেলেটি বলে, আরে এই গানটা নিয়ে আমি বাবলু ভাইয়ের কাছে যাব এবং তাদের গ্যাংয়ের হয়ে কাজ শুরু করে দেব। কিন্তু সেই ছেলেটি বলে, এটা তো পুলিশের গান। এটা শুনে সেই ছেলেটিও ভয় পেয়ে যায়। কৃষ্ণা সেখান থেকে আসছিল, রাস্তায় তাকে নীলা কল করে। নীলা আসলে তাকে কল করেছিল একটা ইন্টারভিউর জন্য, কিন্তু কৃষ্ণা সে ব্যস্ত আছে বলে ফোনটা রেখে দেয়। এতে নীলার মন কিছুটা খারাপ হয়। নীলার যে মন খারাপ হয়েছে কৃষ্ণা এটা বুঝতে পারে। কৃষ্ণা তাকে ডাকে এবং সরাসরি সব কিছু খুলে বলে আর বলে, এখন এটার উপরেই আমার পুরো ক্যারিয়ারটা ঝুলে রয়েছে, আমি যদি গানটা না পাই তাহলে আমার আইপিএস হওয়ার স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। সব কিছু শোনার পরে নীলা তাকে একজন লোকের কাছে নিয়ে আসে। সেই লোকটি বলে, এই পুরো এরিয়াটাই আমার, আমি সন্ধ্যার মধ্যে আপনাকে জানাচ্ছি। সেখান থেকে আসার পরে কৃষ্ণা নীলাকে তার ছোটবেলার সব কিছু খুলে বলে, যে তাকে কিভাবে খুনের দায়ে ফাঁসানো হয়েছে আর তার এখন
একটাই টার্গেট, সেটা হলো একজন আইপিএস অফিসার হওয়া। কিন্তু এর জন্য তার বড় বাধাটা হচ্ছে এই গানটা খুঁজে পাওয়া। কারণ আমি যেভাবে একজন পুলিশ অফিসারের দ্বারা হ্যারাস হয়েছি, আমি চাই না এই ধরনের মানুষরা পুলিশ অফিসারদের দ্বারা এরকম হ্যারাস হোক। এই জন্যই আমি একজন আইপিএস অফিসার হতে চাই, কারণ আমি এখন একজন সাব ইন্সপেক্টর। এই র্যাঙ্কে থেকে আমি মানুষদের সাহায্য করা তো দূরের কথা, তাদেরকে সমবেদনাও জানাতে পারবো না। সেখানে কৃষ্ণা নীলাকে তার মনের কথা বলে। একটা সময় নীলাও বুঝতে পারে যে কৃষ্ণা তাকে ভালোবেসে ফেলেছে। তখনই নীলার সেই পরিচিত লোকটি কৃষ্ণাকে কল করে আর বলে, পুরো এরিয়া খুঁজে ফেলেছি কিন্তু সেই গানটা আমি খুঁজে পাইনি। ফোন কাটার সাথে সাথে দেখা যায় সেই লোকটির কাছে ছিল কৃষ্ণার সেই গানটি। ছেলেটি তার কাছে গানটি বিক্রি করার জন্য এসেছিল, কিন্তু সেই লোকটি কৃষ্ণাকে মিথ্যে বলেছে, কারণ এই এরিয়াটা বাবলুর। বাবলুকে ছাড়া তারা এই কথাটা সরাসরি পুলিশকে জানাতে পারে না। এই জন্য সেই লোকটি ছেলেটিকে বলে গানটা নিয়ে বাবলুর কাছে যেতে। কিছুক্ষণ পরেই ছেলেটি গানটা বাবলুর কাছে নিয়ে আসে। বাবলু গানটা দেখার পরে চিনতে পারে এটা সেই কৃষ্ণার গান, তাই ছেলেটিকে সে বকাঝকা করে আর অন্য একটি লোককে বলে এই ছেলেটিকে নিয়ে কোথাও আটকে রাখতে। গানটা সেই ছেলেটার কাছে ছিল। দেখা যাচ্ছিল লোকটি ছেলেটিকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। একটা সময় ছেলেটি রেগে লোকটার মাথায় বাড়ি দিয়ে গানটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বাবলু যেহেতু গানটার খবর পেয়ে গিয়েছিল, তাই সে কৃষ্ণাকে ফোন করে জানাতে চায়। কিন্তু তখনই বাবলু লোক আসে আর বলে যে ছেলেটি গান নিয়ে পালিয়ে গেছে। তখন বাবলু ছেলেটির ঠিকানা তাকে দিয়ে দেয়। রাতের বেলা দেখা যায় ছেলেটি যখন অন্ধকারে বাড়ি ফেরে, কৃষ্ণা এবং নীলা ছেলেটির বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিল। কৃষ্ণা জানতে পারে ছেলেটির নাম শিবা। শিবা সেখানে কৃষ্ণাকে দেখেই পালাতে শুরু করে। কৃষ্ণা তাকে পিছু পিছু ধাওয়া করে। শিবা যাকে মাথায় বাড়ি মেরেছিল সেই লোকটাও শিবাকে পিছু করতে শুরু করে। দুজনে মিলেও শিবাকে ধরতে পারে না। শিবা একটা সময় দৌড়ে এসে তার এক বন্ধুর বাইকে চড়ে যায়, যে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু অবশেষে কৃষ্ণা এবং সেই লোকটি অন্য একটি রাস্তা দিয়ে যেয়ে তাদের ধরে ফেলে। শিবা ভয় পেতে থাকে, কৃষ্ণাকে বলে আমাকে মারবেন না। তখন কৃষ্ণা তাকে জিজ্ঞেস করে গানটা কোথায়। তখন শিবা ধীরে ধীরে বলতে শুরু করে সে কোথায় বিক্রি করেছে। কৃষ্ণা আর নীলা একটি রেস্টুরেন্টে আসে, সেখানে একটি ছেলেকে মারধর করে জিজ্ঞেস করে গানটা কোথায়, কারণ শিবা তার কাছে বিক্রি করেছিল। মার খাবার পরে লোকটি কৃষ্ণাকে সেই লোকটার কাছে নিয়ে যায় যার কাছে সে গানটি বিক্রি করেছে। কৃষ্ণা লোকটাকে জিজ্ঞেস করে, তুমি আমার গানটা দিয়ে দাও, তুমি তোমার বিজনেসে নেমে পড়ো, আমি তোমাকে কিছু বলবো না। কিন্তু লোকটা বলে, আধা ঘন্টা আগে আমি গানটা বিক্রি করে দিয়েছি। কৃষ্ণা অনেক রেগে যায় আর লোকটাকে জিজ্ঞেস করে সে গানটি কে কিনেছে। লোকটা বলে, আমি তার নাম জানি না, মার্কেট প্রাইসের থেকে অনেক বেশি টাকা দিয়ে সে আমার কাছ থেকে গানটা নিয়ে গেছে। এদিকে ব্যাংকে একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখা যায়। হঠাৎ করে সে হেঁটে যেয়ে দুইজন লোককে দুইটি মাস্ক দেয় এবং তার ব্যাগ থেকে গানটা বের করে ব্যাংকের সবাইকে শান্ত হতে বলে। সেখানে বৃদ্ধ লোকটি সব লোককে জিম্মি করে একটি ব্যাগ দিয়ে দেয় সেই ব্যাগের ভেতরে ব্যাংকের সব টাকা ভরার জন্য আর বলে, টাকাগুলো নিয়ে আমরা এখান থেকে চলে যাব। টাকা নিয়ে সেই তিনজন লোক যখন সেখান থেকে চলে যেতে যাবে, ব্যাংকের ম্যানেজার তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। লোকটি ভয় দেখানোর জন্য গান দিয়ে শুট করতে যায়, কিন্তু গান থেকে গুলি বের হয় না। সবাই বুঝে যায় সেই গানটা নষ্ট। ব্যাংকের লোকগুলো তাদের ধরতে শুরু করে, মারধর করতে শুরু করে। সেখানে একটা গোলযোগ বেঁধে যায়। একটা সময় সেই বৃদ্ধ লোকটির গান থেকে হঠাৎ করে বুলেট বের হয়, সবাই থমকে যায়। আর দেখা যায় গান থেকে যে বুলেটটা বের হয়েছিল সেটা ছোট্ট একটা মেয়ের গায়ে লাগে আর মেয়েটি সাথে সাথে সেখানে মারা যায়। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। ডাকাতিজন ব্যাংক থেকে পালিয়ে যায়, পুলিশ সেখানে চলে আসে। মিডিয়া এই নিউজটা ফলো করে প্রচার করা হয়। দেখা যায় সেই তিনজন ডাকাত গাড়ি নিয়ে একটি নির্জন রাস্তায় এসে থামে। সেখানে তারা তিনজনই মাস্ক খোলে। বৃদ্ধ লোকটার নাম ছিল মূর্তি। সতীশ মূর্তিকে বলে, তুমি বাচ্চাটাকে গুলি করলে কেন। মূর্তি বলে, আমি তাকে কখনোই গুলি করতে চাইনি, গুলিটা আমার হাত থেকে ফসকে বের হয়ে গেছে। হোসেন তার সাথে রাগারাগি করতে শুরু করে আর বলে, তোমাকে কে বলেছিল গান চালিয়ে হিরো হতে, তুমি যদি তখন গানটা না চালাতে কেউ তখন জানতো না সেই গানটা নষ্ট, আর আমরা সেখান থেকে চুপচাপ চলে আসতে পারতাম, আমাদের নামে মার্ডার কেস হতো না। এতে মূর্তি অনেক রেগে যায়। সে হোসেন এবং সতীশকে বলে, প্ল্যানটা আমার ছিল, আমি তোমাদেরকে এই কাজে লাগিয়েছি, তোমাদের টাকা দেবো বলেছি, তোমাদের জীবন পাল্টে দেওয়ার কথা বলেছি, সব কিছুই আমার ছিল, তো আমার ওপরে কথা বলবে না, আমি তোমাদের বস। মূর্তি বলে, আমাদের মুখ ঢাকা ছিল, সিসিটিভিতে তারা আমাদের চিনতে পারবে না, কিন্তু আমাদের কাছে এখন 1 কোটি টাকা আছে, আমাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। রবারি কেস হলে খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যেত, কিন্তু মার্ডার কেস যেহেতু কিছুদিন সময় লাগবে, আমাদের শুধু চুপচাপ বসে থাকতে হবে, কোনো ভুল করা যাবে না,
তাহলেই হবে। কৃষ্ণা টিভিতে এই নিউজটা দেখার পরে সেখানে চলে আসে মর্চারিতে। সেখানে ডক্টর মেয়েটির গায়ে থেকে বুলেটটা বের করে বুঝতে পারে যে এটা একটা পুলিশ গান ছিল, কারণ বুলেটটা ছিল এটিএমের। নীলাও সেখানে ছিল, বিষয়টা সে জানতে পারে। উপরমহল থেকে ইন্সপেক্টর প্রসাদ এবং কৃষ্ণাকে ডাকা হয়। সেখানে তাদের তিনজনকে প্রচণ্ড বকাঝকা করা হয় কেন কৃষ্ণার গান হারানোর সাথে সাথে পুলিশ কন্ট্রোল রুমে কমপ্লেন করা হয়নি। এদিকে নীলা যখন বুঝতে পারে এটা একটা বিপদ হতে পারে বড় ধরনের, তাই সে তার টিভি চ্যানেলের মাধ্যমে খবরটা প্রচার করে যে একজন পুলিশ অফিসার গান হারানো গিয়েছে, আর সেই হারানো গানটা কিনে নিয়েছে একজন সাধারণ মানুষ যে ব্যাংকে ডাকাতি করেছে, সাথে একটি মেয়েকেও মেরে ফেলেছে। তাই সবার সাধ্যমতো চেষ্টা করা উচিত সেই লোকটিকে ধরিয়ে দেবার। এই নিউজটা যখন কৃষ্ণা টিভিতে দেখে সে প্রচণ্ড রেগে যায়। নীলার অফিসে আসে আর বলে, তুমি এমন কাজটা কিভাবে করতে পারলে? শুধুমাত্র পাবলিসিটির আশায় এই নিউজটা কেন বের করলে? নীলা বলে, পাবলিসিটি কাকে বলছো? তুমি যখন আমাকে প্রথম গানটার কথা বলেছিলে তখনই আমার নিউজটা ছাপিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তোমার কথা ভেবে আমি নিউজটা ছাপাইনি, বরং আমি তোমাকে সাহায্য করেছি। তোমার যে প্রবলেমটা সেটা তো পুলিশ অফিসাররা জেনে গেছেই, কিন্তু সেই গানটা যার মধ্যে আছে সে একজন সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষ যদি সচেতন না হয় এভাবে লোকটা একের পর এক ক্রাইম করে যেতে পারে, তাই আমি সবাইকে সচেতন করার জন্যই নিউজটা করেছি। কিন্তু কৃষ্ণা তার কোনো কথা শোনে না, নীলাকে ভুল বুঝে সে সেখান থেকে চলে যায়। ব্যাংকে মারা যাওয়া সেই বাচ্চা মেয়েটির বাসায় শোকের ছায়া পড়ে গিয়েছিল। সেখানে বাচ্চা মেয়েটিকে দেখার জন্য কৃষ্ণাও এসেছিল। দেখা যায় সেখানে শুধু কৃষ্ণা নয়, মূর্তিও এসেছিল, কারণ মূর্তি কাজটা ইচ্ছে করে করেনি, তাই সেই অপরাধ বোধ থেকেই এখানে মেয়েটিকে দেখতে এসেছে সে। এরপরে সেখানে একজন স্পেশাল পুলিশ অফিসারকে ডাকা হয়। পরম সেখানে আসে পুলিশ কমিশনারের সাথে দেখা করতে। পুলিশ কমিশনার তাকে বলে, চারদিকে এই নিউজটা ছড়িয়ে পড়েছে, আমি ইমিডিয়েটলি এই কেসের রেজাল্ট চাই। এদিকে মূর্তি, হোসেন এবং সতীশকে এক জায়গায় দাঁড়িয়ে চা খেতে দেখা যায়। মূর্তি তাদের বলে, পুলিশ অনেক বেশি অ্যালার্ট হয়ে গেছে, আমাদেরও সাবধানে থাকতে হবে। হোসেন বলে, আমরা যদি গ্রামের বাড়ি চলে যাই তাহলে কি হবে? মূর্তি বলে, মানুষ আরো বেশি সন্দেহ করবে, আমাদের এখানেই থাকতে হবে। তখনই তারা এমন একটা ভাব নেয় যে তাদের কাছে একটা টাকাও নেই, তারা চায়ের টাকাটাও বাকি রাখে। এতে দোকানদার তাদের সাথে রাগারাগি করে। গাড়িতে মূর্তি সতীশ এবং হোসেনকে বলে, আমাদের এখন যেভাবে আছি আমরা সেভাবেই থাকতে হবে, আমাদের কাছে যে টাকা আছে সেই টাকাগুলো কোনোভাবেই ভাঙা যাবে না। মূর্তি সবাইকে বলে, আমরা এখন চুপচাপই থাকবো, আর আমি তোমাদের বলে দেবো কখন কি করতে হবে। পরমকে দেখা যায় সে প্রথমেই কৃষ্ণাকে ইন্টারোগেশন করে। সে জিজ্ঞেস করে, তোমার গানটা কিভাবে হারালো সব কিছু খুলে বলো, এরপরে গান হারানোর পরে তুমি কি অ্যাকশন নিয়েছো সেটাও আমাকে বলবে। কৃষ্ণা সব খুলে বলে। এরপরেই বলে, আমার আরও একটা আর্জি আছে, সেটা হলো আমি আপনার টিমে কাজ করতে চাই, আপনি যদি মানা করেন। সেখানে তাকে একটা গান নিয়ে নিজের গলায় ধরে কৃষ্ণা আর বলে, আমি নিজেকে শ্যুট করে দেব, কারণ এটা আমার ক্যারিয়ার ব্যাপার, গানটা খুঁজে না পেলে আমি আইপিএস হতে পারবো না, আর আমি চাই আমি আপনার টিমে থেকে নিজে সেই গানটা খুঁজে বের করতে। পরম এতে বুঝে যায় যে কৃষ্ণা তার গানটি খুঁজে পাওয়ার জন্য কতটা ডেসপারেট, তাই সে নিয়মের বিরুদ্ধে গিয়ে কৃষ্ণাকে তার টিমে নিয়ে নেয়। পরমকে দেখা যায় তার টিমকে বলে, এই গানটার সাথে যারা যারা জড়িত আছে তারা হচ্ছে ছোট্ট ছেলে শিবা, শিবার কাছ থেকে গানটিকে কিনেছে ববি, ববির কাছ থেকে গানটি কিনেছে রাজেশ, এরপরে রাজেশের কাছ থেকে সেই লোকটি, আর সেই লোকটি তারা তিনজন মিলে ব্যাংক ডাকাতি করেছে এবং একটি মেয়েকে খুন করেছে। প্রথমেই দেখা যায় পরম শিবাকে ডেকে নিয়ে আসে এবং সেখানে টর্চার করতে শুরু করে। কৃষ্ণা বলে, স্যার ও তো বলেছেও কিছু জানে না, ওকে টর্চার করাটা কি অনেক বেশি প্রয়োজন? পরম তখন বলে, এটা হচ্ছে ভয়, ও যাতে এমন কাজ জীবনে দ্বিতীয়বার না করে এটাই হচ্ছে তার শাস্তি, আর এর ফাঁকে যদি ও কিছু জেনে থাকে তাহলে আমাদের বলেও দেবে, আর এটাই হচ্ছে আমাদের বোনাস পয়েন্ট। সেখানে পরম শিবা এবং ববিকে ইন্টারোগেশন করে, কিন্তু তারা জানায় তারা কিছুই জানে না, তারা শুধু ভুল বুঝে গানটা বিক্রি করে ফেলেছিল। এদিকে তারাও বুঝতে পারে হয়তো তারা কিছু জানেই না। পরম বলে, আমাদের কাছে একটাই এখন কোশ্চেন, একটা সাধারণ লোক শুধুমাত্র একটা গান নিয়ে এত বড় একটা ব্যাংক রবারি করতে গেছে, কিন্তু কিভাবে? সিসিটিভি ফুটেজ দেখার পরে পরম কৃষ্ণাকে বলতে থাকে, পুরো রবারিটা করা হয়েছে পুরোপুরি প্ল্যানের মাধ্যমে, প্ল্যানের বাইরে ছিল শুধুমাত্র সেই মারামারিটা, এছাড়া সেখানে কখন আসবে, তারা কিভাবে টাকা নেবে, কিভাবে সেখান থেকে বের হয়ে যাবে, পুরোটাই ছিল তাদের প্ল্যানের একটা অংশ। অনেক নিখুঁতভাবে প্ল্যানটা করা হয়েছে, তার মানে এই তিনজনের মধ্যে কেউ একজন এর আগেও কয়েকবার ব্যাংকে এসেছে এবং এই সব কিছু পর্যবেক্ষণ করেছে। এদিকে মূর্তিকে দেখা যায় একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে আসে, সেখানে সে তার ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করতে যায়, কিন্তু সেখানে তারা বিভিন্ন বাহানা দিয়ে বলে এটা এখন সম্ভব নয়। এরপরে মূর্তি আরও একটি অফিসে যায়, সেখানে তার পিএফের অ্যামাউন্টের চেকটা নিতে যায়, কিন্তু সেই লোকটা বলে আরও এক সপ্তাহ পরে আসার জন্য।
এদিকে মূর্তি তার ছেলের বাড়িতে 15 দিন, তার মেয়ের বাড়িতে 15 দিন থাকত, কিন্তু দুই জায়গাতে সে অবহেলার শিকার হয়। তারা তাকে বৃদ্ধ বলে তুচ্ছতাচ্ছিল্য করে। আসলে মূর্তির পরিবার সে ব্যাংক রবারি সেই টাকার ব্যাপারে কিছুই জানত না। এদিকে একটি বাড়িতে নক হতে দেখা যায়, একটি মহিলা তাড়াহুড়ো করে এসে দরজা খুলে, সেখানে লোকটি ছিল বাবলু। বাবলু মেয়েটির দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে এবং ঘরের ভেতরে ঢুকে কিছু একটা খুঁজতে শুরু করে। মেয়েটি ছিল বাবলুর ওয়াইফ। মেয়েটি বাবলুকে জিজ্ঞেস করে, তুমি কি খুঁজতে শুরু করেছো, আমাকে বলো, আমি এনে দিচ্ছি। বাবলু বলে, আমি এখানে কিছু মাল রেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। বাবলু তার বেডরুমে যেয়েও খুঁজতে শুরু করে, আর দেখা যায় বাবলুর বেডরুমে বেডের নিচেই হোসেনকে লুকিয়ে থাকতে। অর্থাৎ হোসেন এবং বাবলুর ওয়াইফের মধ্যে পরকীয়া চলছিল। আর একটু হলেই বাবলু হোসেনকে দেখে ফেলছিল, তখনই তার ওয়াইফ সেখানে চলে আসে, সেই বক্সটি বাবলুকে দিয়ে দেয়। বক্সটি পেয়ে বাবলু খুশি হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। বাবলু সেখান থেকে চলে যাবার পরে হোসেন আর সেই মেয়েটি আবার কথা বলতে শুরু করে। মেয়েটি হোসেনকে বলে, তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও, বাবলু যদি আমাদের ব্যাপারে জানতে পারে আমাদের দুজনকেই সে মেরে ফেলবে। হোসেন মেয়েটিকে বলে, আমাকে 3 দিন সময় দাও, আমি তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব। এদিকে সতীশকে দেখা যায়, সে ছিল একটি গাড়ির ড্রাইভার, তার দুবাই যাওয়ার প্ল্যান ছিল, সেখানে যেয়ে সে চাকরি করবে। সেই ভিসা অফিস থেকে তাকে কল করে আর টাকা জমা দিতে বলে। সতীশ তাদের বলে, এক সপ্তাহের মধ্যে সে টাকা জমা দিয়ে দেবে। মূর্তি হোসেন এবং সতীশ একসাথে কথা বলে। মূর্তি বলে, আমি খোঁজ নিয়েছি, যে স্পেশাল অফিসারকে তারা নিয়োগ দিয়েছে সে খুবই চতুর, আমাদের আরও সাবধানে থাকতে হবে। হোসেন বলে, আমাদের কাজ তো শেষ, আমরা যার যার মতো টাকা নিয়ে চলে যাই। সতীশও বলে, আমারও এক সপ্তাহের মধ্যে টাকা লাগবে। মূর্তি দুইজনকেই বলে, আমাদের এখন কেয়ারফুল থাকতে হবে, এখনই টাকা নিয়ে ভাঙা শুরু করলে লোকজনের মনে সন্দেহ জাগতে পারে। এতে হোসেন রেগে যায়, কারণ তার ইমার্জেন্সি টাকার দরকার ছিল সেই মেয়েটিকে নিয়ে পালিয়ে যাবার জন্য। সেখানে মূর্তি আর হোসেনের মধ্যে ঝগড়া লেগে যায় টাকা নিয়ে। মূর্তি হোসেন আর সতীশকে বোঝায়, তিনজনের মধ্যে যেকোনো একজন ধরা পড়লে বাকিরাও ধরা পড়ে যাব, তাই সেখান থেকে তারা টাকা না নিয়ে চলে যায়। এদিকে কৃষ্ণাকে দেখা যায়, সে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে। কৃষ্ণা ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞেস করে, সেই দিন যে 1 কোটি টাকার ডাকাতি হয়েছে এর ভেতরে কোনো নোটের কোনো নাম্বার তারা লিখে রেখেছিল কিনা। ব্যাংক ম্যানেজার বলে, হ্যাঁ, কিছু নোটের নাম্বার রেজিস্টার করা আছে, লেখা আছে তাদের কাছে, কারণ সেই নোটগুলো সেই দিনই এসেছিল আর একটি স্পেশাল কারণে নোটগুলোর নাম্বার লিখে রাখা হয়েছিল। এদিকে হোসেনকে দেখা যায় সতীশের বাড়িতে আসতে, কারণ টাকাগুলো সতীশের বাড়িতেই রাখা ছিল, সে একাই থাকতো এই জন্য, তখন মূর্তি ছিল না। হোসেন এসে বলে, তার কিছু ক্যাশ টাকা লাগবে। সেই ব্যাগ থেকে একটা বান্ডেল সে উঠিয়ে নিয়ে যায়, যদিও সতীশ তাকে মানা করে কিন্তু হোসেন তার কোনো কথা শোনে না। এদিকে কৃষ্ণাকে দেখা যায় সেই নোটের সিরিয়াল নাম্বারগুলো নিয়ে পুলিশ স্টেশনে খবর দেয় আর বলে সব জায়গায় খবর ছড়িয়ে দেবার জন্য, আর সেই নোটের সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দেবার জন্য, যদি কেউ কোনো ইনফরমেশন পায় সাথে সাথে যেন থানায় জানানো হয়। এদিকে হোসেনকে দেখা যায় তার গার্লফ্রেন্ডের জন্য স্বর্ণের গহনা কিনতে, সেখানে তার একটি বড় হার পছন্দ হয়, সেই হারটা কিনে এবং তার জন্য সেই বান্ডেলের টাকাগুলো পেমেন্ট করে। টাকাগুলো গুনতে যেয়ে হঠাৎ করেই সেখানে দেখতে পায় নকল টাকা। মালিক বুঝতে পারে এই লোকটি হয়তো ফট জোরচোর, তাই সে লুকিয়ে যেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ যখনই সেখানে আসে হোসেন তাকে দেখে ফেলে এবং সেখান থেকে কাঁচের টুকরো ভেঙে হারটা নিয়ে স্বর্ণের দোকানের লোকটিকে জিম্মি করে সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মূর্তি যখন এটা জানতে পারে সে খুবই রেগে যায়। অন্যদিকে খবর পেয়ে সাথে সাথে পরম এবং কৃষ্ণা সেখানে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় জুয়েলারির দোকানে টাকা গণনা করার সেই মেশিনটি ভুল ছিল, সেটার মধ্যে ত্রুটি ছিল, টাকাগুলো আসলে ছিল। কৃষ্ণা বলে, নোটগুলো যদি সত্যি অরিজিনাল ছিল তাহলে সেই লোকটি সেখান থেকে পালিয়ে গেল কেন, তার মানে নিশ্চয়ই কোনো কিছু হবে। এর ফলে তারা সিসিটিভি ফুটেজটা আবার ভালো করে দেখে। সিসিটিভি ফুটেজে হোসেনকে দেখেই কৃষ্ণ চিনতে পারে আর বলে, এই লোকটাকে আমি কোথাও দেখেছিলাম। একটু মনে করেই সে বুঝতে পারে যখন সে প্রথমবার বাবলুর কাছে গিয়েছিল সেখানে হোসেনকে দেখেছিল। এদিকে হোসেনকে রক্তাক্ত অবস্থায় হারটি নিয়ে বাবলুর ওয়াইফের কাছে আসতে দেখা যায়। সে তাকে হারটি দিয়ে বলে, তুমি এখানে থাকো আর সবকিছু রেডি করে নাও, কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে পালিয়ে যাব। কিন্তু দরজা খুলতে সে সেখানে বাবলুকে দেখতে পায়। বাবলুকে দেখে দুজনে খুব ভয় পেয়ে যায়। হোসেন কোনো কিছু না বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। হোসেন চলে যাওয়ার পরে বাবলু তার স্ত্রীকে জিজ্ঞেস করে, হোসেনের কি হয়েছে, সে পালিয়ে গেল কেন। অর্থাৎ বাবলু এখনও বুঝতে পারেনি যে হোসেন এবং তার স্ত্রীর মধ্যে একটা অ্যাফেয়ার চলছে, কারণ সে হোসেনকে নিজের ছোট ভাইয়ের থেকেও বেশি বিশ্বাস করত।
হোসেন সেখান থেকে বের হতে যাবে তখনই কৃষ্ণা তাকে দেখে ফেলে, কারণ কৃষ্ণা আর পরম সেখানে চলে এসেছিল। পুলিশ দেখে হোসেন সেখান থেকে পালাতে শুরু করে আর কৃষ্ণা তার পিছু করে। এদিকে পুলিশ এসে এই খবরটা জানতে পেরে বাবলু সেখান থেকে চলে যায় তার স্ত্রীকে আর কোনো প্রশ্ন না করেই। পরম দেখা যায় বাবলুর সাথে কথা বলে এবং হোসেনকে কল করতে বলে। বাবলু বারবার হোসেনকে কল করে কিন্তু তার কল ঠোকে না। পরম বাবলুকে জুয়েলারির দোকানের সিসিটিভি ফুটেজ দেখায়। সেটা দেখার পরে বাবলু অবাক হয়ে যায় আর বলে, হোসেন এমনটা কেন করলো? আর হোসেনের হাতে থাকা নেকলেসটি দেখে বাবলু জিজ্ঞেস করে, এই নেকলেসটা তো আমি আমার স্ত্রীর কাছে দেখেছি। এটা শুনেই পরম বুঝতে পেরে যায় হোসেন এবং তার স্ত্রীর মধ্যে একটা অ্যাফেয়ার চলছিল, কিন্তু বাবলু সেটা বুঝতে পারেনি। এটা নিয়ে সেখানে থাকা সব পুলিশরাই মজা করতে শুরু করে। একটা সময় বাবলু প্রচন্ড রেগে যায় এবং একটা রামদা নিয়ে পরমের উপরে হামলা করে। পরম নিজেকে বাঁচানোর জন্য একটা সময় বাবলুকে সেখানে মেরে ফেলে। অন্যদিকে কৃষ্ণা তখনও হোসেনকে পিছু করছিল, কিন্তু একটা সময় কৃষ্ণা সেখানে কোনোভাবে হোসেনকে হারিয়ে ফেলে। কৃষ্ণা যখন আরো কিছুটা সামনে আসে সে সেখানে হোসেনের লাশ দেখতে পায়। কিন্তু হোসেনকে কে মারল? 17 মিনিট আগের ঘটনা দেখানো হয় যেখানে হোসেন কৃষ্ণার থেকে পালিয়ে সেই রুমটাতে চলে আসে। সেখান থেকে টাকা নিয়ে যাবার জন্য জেদ করে। সতীশ দুইজনকে থামায় এবং চা আনতে যায়। মূর্তি হোসেনকে বাধা দিলে হোসেন রেগে গিয়ে মূর্তির উপরে হাত তোলে এবং তাকে কিছুটা মেরে টাকা নিয়ে যায়। মূর্তি যাবার সময় বলে, অন্তত আমাদের শেয়ারটা আমাকে দিয়ে যাও, কিন্তু হোসেন কথা শোনে না, টাকার পুরো ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করেই গুলির আওয়াজ শোনা যায়। মূর্তি হোসেনকে গুলি করে, এতে হোসেন সিঁড়ি থেকে নিচে রাস্তায় পড়ে যায়, যেটা সতীশ দেখে। মূর্তি বাসায় চলে আসে, সে সতীশকে কল করে। সতীশ ভয়ে কাঁপতে থাকে, সে জিজ্ঞেস করে, তুমি কেন হোসেনকে মারলে? মূর্তি বলে, এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না, কোনোভাবেই হোসেন কথা শুনছিল না, সে আমাদের টাকা সহ নিয়ে যাচ্ছিল। মূর্তি সতীশকে বলে, এখন যেহেতু হোসেন চলে গেছে তার শেয়ারের টাকাটাও আমাদের, আমি হোসেনের শেয়ারের অর্ধেক টাকা এবং তোমার শেয়ার পুরো টাকাটাই আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু একটা কথা দিতে হবে, সেটা হলো তুমি কাউকে এই ঘটনা কোনোদিনও বলবে না। বলে, তুমি কালিগাঁও রেল স্টেশনে চলে আসো আর সেখান থেকে টাকাটা রিসিভ করে নিয়ে যাও। এদিকে কৃষ্ণা সেখান থেকে হসপিটালে পরমের সাথে দেখা করতে আসে। পরম কৃষ্ণাকে জিজ্ঞেস করে, হোসেন যে জায়গা থেকে পড়ে গিয়েছিল সেখানটা পুরোটা কি তুমি খুঁজে দেখেছো? কৃষ্ণা তখন কল্পনা করে, হোসেনের লাশ দেখার সাথে সাথেই সামনের বিল্ডিং এর প্রত্যেকটা রুম সে সার্চ করেছিল, কিন্তু মূর্তি খুবই চালাক ছিল, সেখানে সে বুঝতে পারে যে পুলিশ আসবে, তাই পুলিশ সেখানে আসার আগে সব জিনিসপত্র সরিয়ে পুরো রুমটাতে আগুন লাগিয়ে দেয় সে। এদিকে সতীশকে দেখা যায় সে রেলওয়ে স্টেশনে চলে আসে টাকা নেবার জন্য। দূরে সে মূর্তিকে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু মূর্তিকে দেখে সে ভয় পেয়ে যায়। একটা সময় সতীশের মধ্যে একটা জেদ চেপে বসে, গাড়িটা সে সোজা মূর্তির দিকে চালিয়ে দেয়, কিন্তু শেষ মুহূর্তে ব্রেকটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। যেহেতু মূর্তি তার বন্ধু হোসেনকে মেরে ফেলেছিল, সেই জেদেই সে মূর্তিকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। সতীশ সেখানে কান্না করতে শুরু করে, কারণ টাকার জন্য সে এমন একটা পরিস্থিতিতে ফেঁসে গেছে যেখান থেকে সে কোনোভাবেই বের হতে পারছে না। মূর্তি তাকে কল করে আর বলে, তুমি কি ভেবেছ হোসেনের মতো আমি তোমাকেও মেরে ফেলবো? এমনটা আমি কখনোই করব না, কারণ তোমাকে বিদেশ যেতে হবে, তোমার বোনের বিয়ে দিতে হবে, তোমার বাবা মার টেক কেয়ার করতে হবে, তুমি এসে তোমার টাকাটা নিয়ে যাও, অন্তত তোমার পরিবারের জন্য হলেও। পরিবারের কথাটা শুনতেই সতীশ ভয় পেয়ে যায়, ফোনটা রেখে দেয়। এরপরে সতীশকে দেখা যায় পুলিশের কাছে চলে আসতে। সে কৃষ্ণা এবং পরমের কাছে কমপ্লেন করে, সবকিছু খুলে বলে আর বলে সে এখন সারেন্ডার করতে চায়, সে আর পারছে না এভাবে বেঁচে থাকতে। সতীশ বলে, মূর্তি তাদের সমস্যা সলভ করে দেবার কথা বলে এই টিমে তাদের যুক্ত করেছে এবং বলেছে টাকাও দেবে, কিন্তু টাকা নেওয়ার পরে সে বিভিন্ন বাহানা করে টাকা আটকে রাখছিল। এরপরে সে একটা সময় হোসেনকে মেরে ফেলে আর আমাকে টাকা দেওয়ার বাহানা করে রেলওয়ের সামনে দাঁড়াতে বলে, কিন্তু আমি তাকে দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম, সে খুবই অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল। এরপরে আমি সেখান থেকে চলে আসতে সে আমাকে কল করে আর আমার ফ্যামিলির কথা বলে, আমি বুঝতে পেরেছিলাম সে আমার ফ্যামিলিকেও হয়তো মেরে ফেলবে। কৃষ্ণা এবং পরম মূর্তির ব্যাপারে আরও কিছু জানতে চায়, কিন্তু সতীশ বলে, মূর্তি কখনোই তার ব্যাপারে কিছু বলেনি, তার নামটাও আমরা জানতে পেরেছি ভুলবশত। একদিন আমি গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা দেখে ফেলেছিলাম, সেখানে আমি তার পুরো নাম দেখতে পাইনি, শুধু শেষের নামটুকু দেখতে পেয়েছিলাম যেখানে লেখা ছিল মূর্তি। কৃষ্ণা সতীশকে বলে, তুমি মূর্তিকে কল করো আর বলবে আমার টাকা লাগবে, এমার্জেন্সি। মূর্তি বলে ঠিক আছে। এরপরে সতীশকে দেখা যায় তারা রেগুলার যে দোকানে চা খেত সেখানেই দাঁড়িয়ে থাকে। অন্যদিকে পুলিশরা কিছুটা দূরে লুকিয়ে দাঁড়িয়েছিল, তখনই তার কাছে কল আসে মূর্তির। মূর্তি সতীশকে জিজ্ঞেস করে, তুমি কোথায়? সতীশ বলে, আমি সেই চায়ের দোকানে। মূর্তি বলে, আমিও তো এখানেই, তোমাকে দেখতে পাচ্ছি না,
আর একটু সামনে এসো। সতীশ কিছুটা সামনে যায়, তখনই হঠাৎ করে কেউ তার উপরে গুলি চালিয়ে দেয়। সতীশ সাথে সাথে সেখানে মারা যায়। দেখা যায় ফ্লাইওভারের উপর থেকে মূর্তি তাকে গুলি করেছিল, কারণ মূর্তি বুঝতে পেরে গিয়েছিল সতীশ ভয় পেয়ে গেছে, তাই হয়তোবা সে পুলিশের কাছে যেতে পারে। এই জন্য লুকিয়ে সে রেলওয়ে স্টেশন থেকে সে সতীশকে ফলো করে আর দেখতে পায় সত্যি সতীশ পুলিশের কাছে গিয়েছিল, এই জন্যই তাকে মেরে ফেলে সে। সেখানে সতীশের লাশ থেকেও সেই একই 8mm এর বুলেটটা বের করা হয়। এটা থেকে বোঝাই যায় মূর্তি সতীশকে মেরেছে এবং কৃষ্ণার সেই গানটা দিয়েই। সেখানে পুলিশ কমিশনার চলে আসে আর পরমকে প্রচন্ড বকাঝকা করতে শুরু করে। এদিকে মূর্তিকে বাসায় আসতে দেখা যায় তার সাথে থাকা সেই সিম কার্ডটি সে নষ্ট করে ফেলে। এদিকে পরম সেই সিম কার্ডটার খোঁজ নেয়, জানতে পারে সিম কার্ডটা 2 মাস আগেই কেনা হয়েছে আর সেই সিম কার্ডে শুধুমাত্র হোসেন এবং সতীশের নাম্বারই ছিল। সেখানে কৃষ্ণা চলে আসে আর বলে, স্যার আমার মনে হয় বুঝতে পেরেছি খুনি কে, কারণ যেখান থেকে সতীশকে খুন করা হয়েছে সেটা একটা ফ্লাইওভার ব্রিজ, আর এত দূর থেকে কোনো সাধারণ মানুষ গুলি করে একটা নিশানা ভেদ করতে পারে না। আমার কাছে মনে হচ্ছে এটা একটা পুলিশ অফিসারের কাজ, আর যেহেতু বলেছিল লোকটা বৃদ্ধ বয়স্ক, তার মানে কোনো রিটায়ার্ড পুলিশ অফিসার। এছাড়া আমি পুলিশ ডেটাবেজে খোঁজ নিয়েছি, সেখানে কয়েকজন রিটায়ার্ড মূর্তিকে পাওয়া গেছে, তাদের ব্যাপারে খোঁজ নিলেই আমরা জানতে পারবো। কিন্তু পরম প্রচণ্ড রেগে যায় আর ববলে, মূর্তির কাছে এখন ব্যাংক ডাকাতির 1 কোটি টাকা রয়েছে, তার কোনো ভাগিদার নেই, আর এই 1 কোটি টাকা দিয়ে সে যা কিছু করতে পারে। সে চাইলেই সহজেই একজন শুটারকে ভাড়া করে সতীশকে মেরে ফেলতে পারে। এছাড়া আমার সবথেকে বড় ভুল ছিল তোমাকে আমার দলে নেয়াটাই। পরম কৃষ্ণাকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়। এদিকে মূর্তিকে দেখা যায় তার বাড়িতে তার ছেলের বউয়ের কাছে আবারও অবহেলার শিকার হতে। সেখানে তাকে টাকা নিয়ে খোঁটা দেয় তার ছেলের বউ। মূর্তিকে দেখা যায় সেখান থেকে পুলিশ স্টেশনে চলে আসে আর ইন্সপেক্টর প্রসাদের সাথে দেখা করে, কারণ মূর্তি ছিল একজন রিটায়ার্ড কনস্টেবল আর তার বিরুদ্ধে একটা ইনকোয়ারি চলছিল, সেটার জন্য ইন্সপেক্টর প্রসাদের সাইন লাগবে। সেই দরখাস্ত নিয়ে ইন্সপেক্টর প্রসাদ হাসাহাসি করতে শুরু করে মূর্তিকে নিয়ে। ইন্সপেক্টর প্রসাদ কাগজটা সাইন করার পরে মূর্তি আর প্রসাদ সেখানে কথা বলতে শুরু করে। মূর্তি সেখানে ইচ্ছে করেই ব্যাংক রোবারির বিষয়টা তোলে এবং প্রসাদ তাকে বলে, এই টাকা কখনোই আর ফেরত পাবে না সরকার, কিন্তু আমাদের কাছে একটা লিড রয়েছে, সতীশ মারা যাবার আগে খুনির নাম বলে গেছে। এটা শুনে মূর্তি অনেকটাই ভয় পেয়ে যায়। তখনই সেখানে কৃষ্ণা চলে আসে। কৃষ্ণারও আজকে ইনকোয়ারি ছিল, সেও একটা অ্যাপ্লিকেশন আনে, ইন্সপেক্টর প্রসাদ সে তার সাইন করে দেয়। সে দেখতে পায় দুজনের নামই কৃষ্ণা, কারণ মূর্তির পুরো নাম ছিল কৃষ্ণমূর্তি। ইন্সপেক্টর প্রসাদ কৃষ্ণাকে বলে মূর্তিকে তার সাথে নিয়ে যাবার জন্য, তারা একসাথেই যায়। এদিকে মূর্তিও একটু সাবধান হয়ে যায়, যেহেতু সতীশ তার নাম বলে গেছে তাই সে তার নাম সেখানে কৃষ্ণা বলে। সেখানে সে কৃষ্ণার সাথে কিছুটা কথা বলে, এরপরেই তার ইনকোয়ারি হয়, সে সেটার ভেতরে চলে যায়। কিন্তু ইনকোয়ারির ভেতরে তার অনেক প্রশ্নের জবাব দিতে হয়, এই জন্য সে কিছুটা অসুস্থ বোধ করে। বাইরে বের হয়ে একটা সময় সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কৃষ্ণা তাকে নিয়ে যায় এবং তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরতেই সে দেখতে পায় সামনে কৃষ্ণাকে। সে ভয় পেয়ে যায়, তার ব্যাগটা তার নিজের কাছে নিয়ে নেয়। অন্য একজন বলে, 2 ঘন্টা যাবত কৃষ্ণা তোমার পাশে বসেছিল তোমাকে সুস্থ করার জন্য। মূর্তি কৃষ্ণাকে ধন্যবাদ জানায় এবং কৃষ্ণা তাকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু মূর্তি বলে সে একাই যেতে পারবে। তারপরও কৃষ্ণা জোর করাতে তারা একটা চায়ের দোকানে বসে চা খেতে শুরু করে। সেখানে কৃষ্ণা তার সব কথা খুলে বলে যে তার গানটি হারিয়ে গেছে আর সেই গান দিয়েই কোনো একজন সাইকো কিলার একের পর এক মানুষদের মেরে যাচ্ছে আর সেটাই সে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে মূর্তি বুঝতে পারে সেই সেই লোক যে একের পর এক মানুষ মেরে যাচ্ছে কৃষ্ণার গান দিয়ে। এরপরে মূর্তিও কৃষ্ণাকে তার দুঃখের সব কথা খুলে বলে। সে বলে তার স্ত্রী ছিল খুবই ভালো মানুষ, সে খুব অল্প টাকা মাইনে পেত, সেই টাকা দিয়ে পুরো মাস চালিয়ে যেত। তার স্ত্রী কখনো তার কাছে কোনো আবদার করেনি, কোনো অভিযোগ করেনি, কিন্তু তার মর্মটা সে বুঝতে পারেনি সেই দিন, বুঝতে পেরেছে যেদিন তার স্ত্রী মারা গেছে। এদিকে তার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তার দুর্ভাগ্য শুরু হয়, কারণ সে একদিন একটি বাড়ি যেয়ে ড্রিঙ্কস করছিল, হঠাৎ করেই সেখানে গন্ডগোল বাঁধে, সে একটি লোককে অ্যারেস্ট করে নিয়ে আসে, কারণ সেই লোকটি অন্য একটি লোকের মাথা ফাটিয়ে দিয়েছিল। আমাদের ডিউটি ছিল সেই আসামিকে পরদিন কোর্টে চালান করে দেবার জন্য, ইন্সপেক্টর প্রসাদ আমাকে সেই দায়িত্ব দিয়েছিল। কিন্তু পরদিন সকালে এসে দেখি সেই লোকটা সেখান থেকে পালিয়ে গেছে। যেহেতু আসামি ইন্সপেক্টর প্রসাদের হেফাজত থেকে পালিয়ে গেছে তাই তার বিরুদ্ধে ইনকোয়ারি বসত, কিন্তু এতে খুব ভেঙে পড়ে। সে আমাকে রিকোয়েস্ট করে যেন আমি এই দায়টা নিয়ে নেই, সে আমার উপর থেকে এরপর থেকে সাসপেনশন উঠিয়ে নেবে। ইন্সপেক্টর প্রসাদকে দেখে আমার মায়া হয়, আমার কষ্ট হয়, দোষটা নিজের কাঁধে নিয়ে নেই। কিন্তু পরে আমি জানতে পারি যে লোকটি পালিয়ে গেছে সে একজন টেরোরিস্ট,
মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট, সারা দেশের পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, আর আমার বিরুদ্ধে একটা সিরিয়াস ইনকোয়ারি বসে যেখানে আমাকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু ইন্সপেক্টর প্রসাদ আমাকে বাঁচানোর জন্য কিছুই করেনি, কিন্তু পরে আমি জানতে পারি ইন্সপেক্টর প্রসাদ সেই টেরোরিস্টকে পালিয়ে যেতে সাহায্য করেছিল, কারণ সেই টেরোরিস্ট তাকে ঘুষ দিয়েছিল। মূর্তি বলে, আমি আমার পুরো সার্ভিস জীবনে একটা টাকা ঘুষ নেইনি, কিন্তু সেই ঘুষ নেবার অভিযোগ উঠেছে আমার বিরুদ্ধে। আমি নাকি টাকা খেয়ে সেই লোকটিকে পালিয়ে যেতে সাহায্য করেছি, অন্যদিকে এর জন্য আমার PF-এর টাকা আটকে দেওয়া হয়েছে, আর এইদিকে আমি আমার ছেলেমেয়ের কাছে অবহেলা স্বীকার করছি, তারা আমাকে কুকুরের মতো দেখে। এখন আমি আমার স্ত্রীর মর্যাদাটা বুঝতে পারি, সে আমার কাছে কি ছিল। আসলে আমার স্ত্রী আমার কাছে একজন দেবী ছিল। এই ধরনের মানুষগুলোকে আমরা বেঁচে থাকতে তাদের মর্ম বুঝতে পারিনি, যখন তারা মারা যায় তখন আমরা বুঝতে পারি, কিন্তু তখন আর কিছু করার থাকে না। মূর্তির কথা শুনে কৃষ্ণার অনেক খারাপ লাগে, তাই তার PF-এর টাকাটা পাইয়ে দেবার আশ্বাস দেয় কৃষ্ণা, এ ব্যাপারে সে সাহায্য করবে বলে। তাই মূর্তির নাম্বারটা সে চায়। মূর্তি তার নাম্বারটা দিতে যাবে, ঠিক তখনই কোনো একজন লোককে সে দেখে ফেলে, আর দেখেই সেখান থেকে তড়িঘড়ি করে চলে যায়। এই লোকটা ছিল রাজেশ, যার কাছ থেকে সে গান কিনেছিল। রাজেশও মূর্তিকে চিনতে পারে, কিন্তু তৎক্ষণাৎ কিছু করে না, তার পিছু করে। মূর্তি তাড়াতাড়ি হেঁটে একটা পাবলিক টয়লেটে চলে যায়। সেখানে রাজেশও চলে যায় আর মূর্তিকে বলে, আমি জানি তুমি এখানে আসো, বের হয়ে পড়ো, তোমার জন্য আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তখনই মূর্তি সেখানে চলে আসে আর বুঝতে পারে রাজেশ যদি বেঁচে থাকে তাহলে সে ধরা পড়ে যাবে, তাই সেখানে সে রাজেশকেও মেরে ফেলে। এদিকে কৃষ্ণাকে দেখা যায় সেখান থেকে ডাইরেক্ট নীলার টিভি চ্যানেলে চলে আসে। নীলাকে কোনো কথা না বলে জড়িয়ে ধরে আর জড়িয়ে ধরে বলে, I am sorry, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আসলে তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, আমি তোমার গুরুত্বটা এতদিন বুঝতে পারিনি, আর আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। নীলা কোনো কথা বলে না, সে শুধু মুচকি হাসে, অর্থাৎ সেও কৃষ্ণাকে ভালোবাসে। নিজের ভালোবাসার কথা বলে সেখান থেকে কৃষ্ণা খোশ মেজাজে ফিরে আসছিল। রাস্তার মধ্যেই তার একটা কল আসে, সে কিছু একটা শুনে থমকে যায়। দেখা যায় সে একটি পুরাতন গোডাউনে আসে যেখানে পরম ছিল। পরম একটা লোককে পেটাচ্ছিল, এই লোকটার নামও ছিল মূর্তি, আর তাকে পেটানো হচ্ছিল এই জন্য কারণ সে কিছুদিন যাবতই পালিয়েছিল। এছাড়া সেও ছিল কিছুটা বৃদ্ধ বয়স্ক, তাই পরমভাবে এই সেই মূর্তি, তাই তাকে সেখানে পেটাতে শুরু করে। কিন্তু সেখানে কৃষ্ণ ছোট্ট একটি ছেলেকে নিয়ে আসে, এই ছেলেটি চায়ের দোকানে কাজ করত, যে চায়ের দোকানে হোসেন, সতীশ এবং মূর্তি রেগুলার চা খেত। ছেলেটি সেখানে থাকা সেই মূর্তিকে দেখে বলে, চায়ের দোকানের থাকা মূর্তি আর এই মূর্তি এক নয়। কৃষ্ণ ছেলেটিকে বলে, যদি আরো কোনো কথা মনে পড়ে তাহলে আমাকে বলো। ছেলেটি যাবার সময় বলে, মূর্তি নামে সেই লোকটি সবসময় ব্ল্যাক টি খেত। এদিকে তখনই পরমের কাছে কল আসে যে শহরে আরো একটি মার্ডার হয়েছে সেই ATM-এর বুলেটের দ্বারা। এর থেকে বোঝা যায় এই লোকটি সেই মূর্তি নয়। তারা সেখানে চলে যায়। এদিকে মূর্তি তার ছেলে মেয়ে বাসা আসার পরে তাদের বলে সে তার PF-এর টাকা পেয়ে গেছে। এতে তার ছেলে মেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপরে মূর্তিকে আরো একটি বাড়িতে দেখা যায়। এই লোকটি ছিল সেই অফিসের লোক যে তার PF-এর ফাইলটা সাইন করছিল না, শুধুমাত্র কিছু টাকা ঘুষের জন্য তার পেনশনের টাকাটা আটকে রেখেছিল এই লোকটি। রাতে মূর্তি সেই লোকটার বাড়িতে চলে আসে এবং তাকে নৃশংসভাবে সেখানে খুন করে ফেলে। এরপরেই দেখা যায় সেখানে পরম এবং কৃষ্ণা চলে আসে। এরপরে সেই লোকটার অফিসে চলে আসে কৃষ্ণা এবং পরম। সেখানে আসার পরে তার দারোয়ান বলে, লোকটা যে মারা গেছে ভালোই হয়ে গেছে, এক নম্বরের কঞ্জুর ছিল, ঘুষ ছাড়া একটা কাজও করত না। একটা বৃদ্ধ লোক 6 মাস ধরে তার পেনশনের টাকা নেওয়ার জন্য ঘুরছিল, কিন্তু ঘুষ ছাড়া সে সাইনটা পর্যন্ত করছিল না। আপনি চাইলে এই লোকটাকে তার PF-এর টাকাটা দিয়ে আসতে পারেন, অর্থাৎ পেনশনের টাকা। কৃষ্ণা সেখানে নামটা দেখে, সেই নামটা ছিল কৃষ্ণমূর্তি। এরপরে সেই PF-এর চেকটা নিয়ে কৃষ্ণা চলে আসে কৃষ্ণমূর্তির বাড়িতে। সেখানে তার ছেলেকে চেকটা দেয়, কিন্তু তার ছেলে বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার বাবা তো PF-এর টাকা গতকাল রাতেই পেয়ে গেছে, টোটাল 30 লাখ টাকা। টাকার পরিমাণটা শুনে কৃষ্ণা কিছুটা আটকে ওঠে আর বলে, এত টাকা PF তো তার পাওয়ার কথা নয়, সে একজন সাধারণ কনস্টেবল। কিন্তু তার ছেলে বলে, সে তো আমাদের টাকা দিয়েছে, আমরা পেয়েছি, তাহলে উনি কোথা থেকে পেল। তখনই কৃষ্ণার কাছে কিছুটা সন্দেহ হয়। এছাড়া সে জানতে পারে মূর্তির পুরো নাম কৃষ্ণমূর্তি আর তাকে সবাই মূর্তি বলেই ডাকত। এছাড়া সে আরো যখন জানতে পারে যে PF-এর পুরো 30 লাখ টাকাই সে ক্যাশে নিয়ে এসেছিল, কৃষ্ণা বুঝতে পেরে যায় এই লোকটাই হচ্ছে সেই লোক। এছাড়া এই লোকটাই চায়ের দোকানে বসে তার সাথে ব্ল্যাক টি খেয়েছে। অন্যদিকে সতীশ আর হোসেনের সাথে থাকা মূর্তিও সেই চায়ের দোকানে দাঁড়িয়ে ব্ল্যাক টি খেত। কৃষ্ণার সাথে সাথে চলে যায় সেই ছোট্ট ছেলেটির কাছে এবং সেই মূর্তির ছবি
দেখায় আর জিজ্ঞেস করে এখানে সেই লোকটি এসেছিল কিনা। লোকটি বলে হ্যাঁ, এই লোকটি এখানে আসতো। এদিকে মূর্তিকে দেখা যায় ইন্সপেক্টর প্রসাদের পিছু করতে। ইন্সপেক্টর প্রসাদ যখন ব্যাংকে ঢোকে, মূর্তিও মাস্ক পরে গানটা নিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে যায়। এরপরে সেখান থেকে শুধুমাত্র ইন্সপেক্টর প্রসাদের টাকাগুলো নিয়ে বের হতে আসতে থাকে। কিন্তু যদিও ইন্সপেক্টর প্রসাদ বারবারই গানটা বের করতে যায়, একটা সময় হঠাৎ করে মূর্তি ইন্সপেক্টর প্রসাদকে গুলি করে মেরে ফেলে। আর মারা যাবার আগে এমন একটা কথা বলে যেটা থেকে সে বুঝতে পারে এটা সেই কৃষ্ণমূর্তি। আসলে মূর্তির জীবন আজকে এই পর্যায়ে যাদের জন্য এসেছে সে সবাইকে মেরে ফেলে। এদিকে মূর্তি যখনই বাড়ি ফেরে তখনই দেখা যায় পুলিশ আগে থেকেই ওত পেতে বসেছিল তার বাড়িতে। কিন্তু মূর্তি পুলিশ দেখে গান নিয়ে তাদের উপরে ফায়ার করে। একটা সময় মূর্তি নিজেকে সেই ঘরটাতে আটকে রাখে যেখানে টাকার ব্যাগ ছিল। কৃষ্ণা এবং পরম তার নাতিকে নিয়ে সেই ঘরে যায় এবং তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। কিন্তু মূর্তি বলে তার নাতিকে ছেড়ে দেবার জন্য। হঠাৎ করেই সেখানে কয়েকটা গানের আওয়াজ পাওয়া যায়। এরপরে সেখান থেকে শুধুমাত্র কৃষ্ণা বের হয়ে আসে। কৃষ্ণার বিরুদ্ধে আবারও ইনকোয়ারি বসে এবং তাকে বলতে বলা হয় সেখানে কি হয়েছিল। এরপরে কৃষ্ণা কল্পনা করতে শুরু করে সেখানে আসলে কি হয়েছিল। সেই রুমের ভেতরে ছোট বাচ্চাটি ভয় পেয়ে তার দাদার কাছে আসতে যায়। এতে পরমের গান থেকে মিসফায়ার হয়। এদিকে মূর্তি গুলি করে পরমকে, যেটা তার শরীরে লাগে। কৃষ্ণা যদিও মূর্তিকে হাতে পেয়ে যায় মারার জন্য, কিন্তু সে তাকে মারতে পারে না। অন্যদিকে মূর্তি বলে, আসলে আমার জীবনটা এমন হওয়ার কথা ছিল না, যাদের জন্য হয়েছে আমি সবাইকে মেরে ফেলেছি। কিন্তু ব্যাংকে সেই মেয়েটাকে আমি ইচ্ছে করে মারিনি, ওটা নিছক একটা দুর্ঘটনা, আর সেটার অপরাধ বোধটাও আমাকে কুরে কুরে খায়। এই জন্য আমি ঠিক করেছি, আমার জীবনের যা চেয়েছিলাম আমি সব কিছুই পেয়ে গেছি। সেই লোকগুলোকে শাস্তি দিতে পেরেছি, আমি আমার ছেলে মেয়েদের মুখে টাকা ছুঁড়ে মারতে পেরেছি, যারা আমাকে কুকুরের মতো অবহেলা করতো। আমার আর বাঁচার ইচ্ছে নেই, কারণ আমার ক্যান্সার। আমি চাইছিলাম আমি এমনিতেই মারা যাব, কিন্তু PF এবং ইন্স্যুরেন্সের টাকাটা ক্লেম করে আমার ছেলে মেয়েদের দিতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমার আর বাঁচার ইচ্ছে নেই, তুমি আমাকে মেরে ফেলো। কৃষ্ণ তাকে মারতে পারে না, কিন্তু মূর্তি নিজেই নিজেকে গুলি করে সেখানে মারা যায়। এদিকে ইনকোয়ারি টেবিলে দেখা যায় পরম কৃষ্ণাকে হেল্প করে, কারণ পরম মারা যায়নি। সেদিন মূর্তি যখন তাকে গুলি করেছিল, কৃষ্ণা তাকে ধাক্কা দিয়েছিল, যার ফলে গুলিটা আর একটু সাইডে লেগে যায়। এতে পরম বেঁচে যায়। তাই পরম কৃষ্ণাকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপরে পরম আর কৃষ্ণা একসাথে ব্যাংকে ডাকাতি করা সেই টাকাটা ব্যাংকে ছোট্ট যে মেয়েটি মারা গিয়েছিল তার বাড়িতে দিয়ে আসে। কৃষ্ণাকে দেখা যায় নীলাকে বাইকে নিয়ে কোথাও যাচ্ছিল, ট্রাফিকে সে দাঁড়িয়েছিল। হঠাৎ করে একটা বৃদ্ধ লোককে দেখে কৃষ্ণা থমকে যায়। এই লোকটা ছিল সেই লোকটি যার বাড়িতে সে কাজ করত, আর যে তাকে তার স্ত্রীর খুনের দায়ে জুবেনালে পাঠিয়েছিল ছোটবেলায়। লোকটিকে দেখে কৃষ্ণা প্রচণ্ড রেগে যায় আর বোঝা যাচ্ছিল সে তার প্রতিশোধ নেবেই। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে চাইলে বা কথা বলতে চাইলে ফেসবুক পেজের মেসেজ অপশন অথবা ইনস্টাগ্রাম আইডি থেকে নক দিতে পারেন। ফেসবুক পেজের অপশন অথবা ইনস্টাগ্রাম আইডি ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। পুরো ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।